টানা দুই সপ্তাহ ইসরায়েলের বর্বরতা দেখা গেল গাজার আলশিফা হাসপাতালে। সশস্ত্র বাহিনী হামাসের অনুসন্ধানে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে তারা। রোগী, নার্স এবং চিকিৎসাকর্মীদের আটকে রাখা হয়েছিল, ফলে হাসপাতালের অভ্যন্তরে নিরীহ বেসামরিকরা ধুকে ধুকে মারা গেছে। এমনকি হাসপাতালের ভবনগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে প্রয়োজনীয় সব চিকিৎসা সামগ্রী। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ইসরায়েল বাহিনী হাসপাতাল ত্যাগের পর উদ্ধার কাজ শুরু হয়েছে আলশিফা হাসপাতালে। 15 দিনের অমানবীয় হামলায় গাজার সর্ববৃহৎ হাসপাতালটিতে এখন শুধু লাশের স্তূপ। সেখান থেকে 300 জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে এরই মধ্যে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। প্যালেস্টাইন ইনিশিয়েটিভের প্রধান পরিচালক ডক্টর শোলা বারিখুটি বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর হাতে অনেক নির্যাতনের শিকার হয়েছে ফিলিস্তিনিরা। এমনকি 130 জন অসুস্থ ও আহত ব্যক্তিকে স্বাস্থ্যের অবনতি, পানিশূন্যতা, ক্ষুধা, ক্ষত এবং মাছি দ্বারা আবৃত অবস্থায় পাওয়া গেছে। নির্যাতনের পাশাপাশি অনাহারেও মৃত্যু হয়েছে অনেকের। এমন নারকীয় তাণ্ডব চালানোর পরও ইসরায়েলের সমর্থনকারী দেশ যুক্তরাষ্ট্র আরও অমানবীয় মন্তব্য করেছে। গাজায় ইসরায়েলে চলমান আগ্রাসন দ্রুত শেষ করতে জাপানের হিরোশিমা ও নাগাসাকির মতো বোমা ফেলার পরামর্শ দিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান টিম ওয়ালবার্গ। পাশাপাশি গাজায় মার্কিন সহায়তা বন্ধ করার আহ্বানও জানান তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহর দুটিতে পরমাণু বোমা ফেলে যুক্তরাষ্ট্র, যার ফলে সহজেই চূড়ান্ত জয় পায় মার্কিন জোট। 25 মার্চ নিজের নির্বাচনী এলাকায় একটি টাউন হলে ভোটারদের সামনে দেয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। সবশেষ ইসরায়েলি তাণ্ডবে গাজায় 5 ত্রাণকর্মী নিহত হয়েছেন। সংস্থাটির 174 কর্মী এ পর্যন্ত নিহত হয়েছেন। এ নিয়ে 32,800 ছাড়াল প্রাণহানি, আহত হয়েছে 75,000-এর বেশি মানুষ। মধ্যপ্রাচ্যের মোট 18টি দেশের মধ্যে একমাত্র ইসরায়েলি ইহুদি রাষ্ট্র, বাকি দেশগুলোর মুসলিম সংখ্যা 31 কোটি। ইসরায়েলের চারপাশে ছড়িয়ে আছে প্রভাবশালী মুসলিম দেশ মিশর, সিরিয়া, জর্ডান, সৌদি আরব, কাতার, আরব আমিরাত ও ইরান। এসব কথিত প্রভাবশালী মুসলিম দেশগুলোর পক্ষে আলশিফা হাসপাতালের এই বর্বরতা দেখে যাওয়া আর কিছুদিন পরপর নিন্দা জানানো ছাড়া কঠোর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। ইশতিয়াক হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।